নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে কয়েকটি ফুটবল সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট দেব, যেমন ইস্টবেঙ্গল দলের নতুন হেড কোচ কে হতে চলেছে এবং কেন রয় কৃষ্ণের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করা হলো না, এবং তাছাড়াও অনেক কটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাই সকলকে একটি অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে যেই আপডেটটা দেবো সেটা হচ্ছে, সামনের বছর সিএফএল নাও খেলতে পারে এটিকে মোহনবাগান। কারণ মোহনবাগান দলের সভাপতি দেবাশিস দত্ত তিনি তার রিসেন্টলি একটি ইন্টারভিউতে জানিয়েছেন সিএফএল খেলা নিয়ে। তিনি বলেছেন, যতদিন না আইএফএ মোহনবাগানের বেকুয়া টাকা মোহনবাগানকে ফেরত দেবে ততদিন সিএফএল খেলবে কি না সেই নিয়ে ভাবনা চিন্তা করবে এটিকে মোহনবাগান। কারণ কিছুদিন আগেই মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত এই নিয়ে আইএফএকে একটা চিঠি দিয়েছিল, কিন্তু সেই চিঠির কোনো উত্তর দেয়নি আইএফএ। তাই যতদিন না মোহনবাগানের বেকোয়া অর্থ মেটাবে আইএফএ ততদিন সিএফএল খেলবে না এমনই সিদ্ধান্ত নিতে পারে এটিকে মোহনবাগান দল। তো বন্ধুরা, তার পরের আপডেটটা দিই, সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে কেন এটিকে মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি। এই নিয়েও মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত তিনি জানিয়েছেন যে এইটা সম্পূর্ণ কোচ জুয়ান ফেরান্ডোর সিদ্ধান্ত ছিল, কারণ এই সিজনে জুয়ান ফেরান্ডো তিনি টিম গঠন করছেন। তবে রয় কৃষ্ণাকে তিনি যে সই করেনি তার পরিবর্তে তিনি আরও ভালো খেলোয়াড় নিয়ে আসবেন এমনটাই তিনি আশ্বাস দিচ্ছেন। অর্থাৎ এই কথাতে একটা জিনিস পরিষ্কার যে রয় কৃষ্ণার সঙ্গে যে কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয়নি সেটা সম্পূর্ণ জুয়ান ফেরান্ডোর ইচ্ছা অনুসারেই হয়েছে। তো বন্ধুরা, আপনাদের এবার লাস্ট আপডেটটা দিই, এটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের নতুন কোচ কে হতে পারে। তো বন্ধুরা, সামনের সপ্তাহের মধ্যেই ইস্টবেঙ্গল দল তারা তাদের ইনভেস্টরকে ফাইনাল করে নেবে, এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল তিনটে কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে এক্স ইন্ডিয়ান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, এবং আরেকটা হচ্ছে এক্স মুম্বাই সিটি এফসি এবং পর্তুগাল ন্যাশনালিটির কোচ জর্জ কস্টা, যিনি এর আগেও মুম্বাই সিটিকে যথেষ্ট ভালো কোচিং করিয়েছিলেন। তো এই দুই কোচের নাম আপাতত জানা গেছে, এবং তিন নম্বর কোচ সেটা হচ্ছে একটা স্প্যানিশ কোচ যিনি এর আগেও আইএসএলে ভালো রেজাল্ট করেছেন। তো সেটা হাভাসও হতে পারে অথবা অন্যান্য কোচও হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই তিনটে আপডেটই আপনাদের দেওয়া ছিল, তো আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি থেকে নতুন আছেন সবাইকে একটু অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।